নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি 2022 সালের সিংহ রাশির বার্ষিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনে প্রচুর সুযোগের হাতছানি কিন্তু আসতে চলেছে। এছাড়াও আপনাদের জীবনে কী কী এক্স্যাক্ট ঘটতে চলেছে এবং এই সুযোগগুলো কোন কোন ক্ষেত্র থেকে আসতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আমি যে ভবিষ্যৎবাণী আপনাদেরকে জানাতে চলেছি সেটি কিন্তু সম্পূর্ণরূপে সার্বিক ভবিষ্যৎবাণী, অর্থাৎ এটি সার্বিক রাশিফল। তাই আমি কখনোই দাবি করি না যে আমি যে কথাগুলো বলবো সেগুলো 100% মিলবে। হ্যাঁ, 10-20% মিলবে, এরকম আমি বলতে পারি। তাই এই রাশিফলটি আপনাদের চলার পথে সাপোর্ট হিসাবে কাজে আসবে, এতটুকুই বলবো। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 2022 আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে তার একটা আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছে। তাহলে আসুন, আর এতটুকু দেরি না করে জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ সিংহ রাশির জাতক ও জাতিকাদের 2022 কেমন যেতে চলেছে। দেখুন, 2022 এই সালটাকে যদি অ্যাডিং করা হয় তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়ায় 6। সেটা কিভাবে? 2+0+2+2=6। 6 মানে কি? শুক্র গ্রহ, অর্থাৎ 6 ডিজিটটাকে শুক্র গ্রহ ইন্ডিকেট করে থাকে। তাহলে এটা বলা যেতে পারে যে এই 2022 সালটা কিন্তু শুক্রগ্রহের আন্ডারে, অর্থাৎ ভোগের দিক, সুখের দিক, আনন্দের দিক, এই জায়গাগুলো কিন্তু থাকতে চলেছে। আমি বিস্তারিতভাবে সমস্তটাই বলবো, কোন কোন ক্ষেত্র থেকে ভালো হবে, কোন কোন ক্ষেত্রে প্রবলেম আসবে। প্রথমে আসি শারীরিক দিক, কারণ কথা আছে না, স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এবং যে কোনো কাজে কিন্তু উদ্দীপনা পাওয়া যায়। আসুন, আমি আপনাদেরকে শারীরিক দিকটা আগে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, শারীরিক দিক যদি বলা যায়, এই বছর কিন্তু শরীরে বড় ধরনের রোগ ব্যাধিতে ভুগছেন এবং বড় ধরনের মেডিকেল এক্সপেন্সেস হয়ে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু একেবারেই নেই। ছোটোখাটো টুকিটাকি প্রবলেম আসতেই পারে, শরীর থাকলে জ্বর জ্বালা সর্দি কাশি এগুলো আসবে, এটা বড় কথা নয়, কিন্তু বড় ধরনের কোনো রোগ, বড় ধরনের হেলথ প্রবলেম চলে আসলো, এই জায়গাটা কিন্তু একেবারে দেখতে পাওয়া যাচ্ছে না। এবং গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায়, অর্থাৎ গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না, তবে টুকিটাকি প্রবলেম আসতে পারে। যারা রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে, সেই জায়গা থেকে কিন্তু ওভারকাম হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আসি মোস্ট ভাইটাল পয়েন্ট, আর্থিক স্থিতি কেমন যেতে চলেছে। দেখুন, অর্থ এমন একটা জিনিস যেটা আমাদের জীবনে কিন্তু এতটুকু না থাকলে বিশাল প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়, অর্থাৎ ঠিক পেট্রোলের মতো, যেভাবে পেট্রোল শেষ হয়ে গেলে গাড়ি থেমে যায়, সেইভাবে কিন্তু আমাদের জীবন কিন্তু স্তব্ধ হয়ে যায়। তাই আর্থিক দিকটা খুবই ভাইটাল এবং খুবই গুরুত্বপূর্ণ দিক। আসুন জেনে নেওয়া যাক আপনাদের আর্থিক স্থিতি কেমন যেতে চলেছে। দেখুন, এই বছর আয়ের স্রোত কিন্তু যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে এবং পাশাপাশি ব্যয়ও কিন্তু হয়ে যাবে, অর্থাৎ আয় এবং ব্যয় দুটোই কিন্তু হয়ে যাবে, তবে ব্যয়টা কিন্তু খুব ভালো কাজে হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করলেন, কোনো জায়গা কিনলেন, জমি কিনলেন বা ফ্ল্যাট কিনলেন, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং পাশাপাশি এই বছর আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিন্তু কিনতে চলেছেন, যেমন গাড়ি, যেমন ফ্রিজ, যেমন দামি স্মার্ট টিভি, এগুলো কিন্তু কেনার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে একটি বিষয় মাথায় রাখবেন, খরচা যে পরিমাণ করবেন তার থেকে যেন আয় বেশি পরিমাণে থাকে, নচেত কিন্তু সঞ্চয়ে হাত পড়ে যাবে, এই জায়গাটা অবশ্যই মাথায় রাখুন। এবং লোনে পড়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, তবে এই লোন হবে আপনাদের নিজস্ব ইচ্ছার দ্বারা, বাধ্য হয়ে লোন হয়, বাধ্য হয়ে কেউ লোন নিল কারণ তার কাছে টাকা নেই, এইরকম লোন হয়। আর একটা হয়, কোনো ভালো প্রোডাক্ট কিনলেন সেই জায়গা থেকে কিন্তু লোন হলো, এই জায়গাটা কিন্তু হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমে আসি চাকুরি ক্ষেত্র,
দেখুন, এই বছর চাকরি পাওয়ার জায়গাটা যথেষ্ট মাত্রায় রয়েছে, অর্থাৎ আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনারা চাকরি পেতে চলেছেন। পাশাপাশি যারা ট্রান্সফার করবো ভাবছেন, এক জায়গায় জব করছেন ভাবছেন ট্রান্সফার করবো, তারাও কিন্তু নির্দ্বিধায় করতে পারেন। পাশাপাশি যাদের বেকার হয়ে গেছেন, অর্থাৎ চাকরি করতেন ছাড়া হয়ে গেছে, চাকরি নেই বর্তমানে, তাদেরকেও কিন্তু বলবো আমি আপনারা চাকরির জন্য প্রচেষ্টা করুন। আপনাদের চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা 2022 যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি ব্যবসার ক্ষেত্র কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর ব্যবসা এস্টাবলিশমেন্ট হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আপনাদের দৈনন্দিন রোজগার যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে এবং এর পাশাপাশি মহাজনের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এবং একের অধিক ব্যবসা স্টার্ট আপ করার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের কি বলবো, আপনারা কিন্তু অ্যালার্ট থাকুন, অর্থাৎ পার্টনার কিন্তু আপনাকে ধোকা দিতে পারে, আপনার সাথে প্রতারণা করতে পারে, এই জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি আপনি যদি 10-12 কর্মচারী খাটান সেই জায়গা থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে যদি না আপনি তাদেরকে সঠিকভাবে না দেখেন। অর্থাৎ আপনি ভাবলেন যে ঘরে বসে থাকবো, আমার আন্ডারে তো এতগুলো কর্মচারী খাটছে, তাদের উপর ছেড়ে দিলে কিন্তু ব্যবসার হাল কিন্তু জিরো হয়ে যাবে, এটা আমি বলতে পারি। তবে এই বছর শত্রুতার দিকটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ সেটা কার্যক্ষেত্রে শত্রুতা হতে পারে, যারা চাকরি করছেন সেই জায়গা থেকে শত্রুতা হতে পারে, পাশাপাশি আপনার পাড়া থেকে শত্রুতা হতে পারে, এই শত্রুতার জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। তাই শত্রু থেকে কিন্তু একটু হলেও সাবধান। যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের এই বছর কিন্তু দুর্দান্ত যেতে চলেছে, অর্থাৎ আপনাদের কার্যক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে সফলতা দেখতে পাওয়া যাচ্ছে। এই বছর পারিবারিক দিক যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, তবে এই বছর কিছু কিছু ক্ষেত্রে পরিবারের মধ্যে অশান্তি মতবিরোধ কিন্তু আসবে, তবে বেশি পরিমাণে নয়। যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর দুর্দান্ত যেতে চলেছে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং কিন্তু তৈরি হতে চলেছে। পাশাপাশি এই বছর হাজব্যান্ড ওয়াইফ কোথাও ভ্রমণে কিন্তু যেতে চলেছেন। যাদের ডিভোর্স কেস চলছে সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই রিকভারি হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের দিক কিন্তু খুব একটা যে ভালো যাবে তা কিন্তু বলতে পারছি না, অর্থাৎ প্রেমের দিকে কিন্তু কিছু পরিমাণ বাধা আসতে চলেছে, তবে সারা বছরই নয়। এবং আপনাদেরকে কয়েকটি জিনিস বলে দিই, সেই জিনিসগুলো আপনাদেরকে মেনটেন করে চলতে হবে, যেমন ইগো, রাগ, জেদ, এইগুলো কিন্তু বন্ধ করে দিতে হবে, একেবারে বন্ধ করে দিতে হবে। এবং যে কোনো জিনিসকে বুঝতে হবে এবং ধৈর্যের সাথে নিয়ে চলতে হবে, এটাই আমি বলবো। এই বছর কিন্তু ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ যারা গাড়ি চালান বাইক চালান তারা কিন্তু একটু হলেও সাবধানে থাকুন। পাশাপাশি এই বছর কোনো গুরুত্বপূর্ণ নথিতে সাইন করার পূর্বে অবশ্যই সেটিকে পড়ে নিয়ে সাইন করুন, নচেত কিন্তু ফ্রড হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই বছর সন্তান সুখের জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি এই বছর যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, অর্থাৎ বিবাহ হতে চাইছে না, আটকে যাচ্ছে কোনো কারণে, সেই জায়গা থেকে কিন্তু এই বছরটা বিয়ের বছর হতে চলেছে, অর্থাৎ আপনারা কিন্তু বিবাহের জন্য ঝাঁপিয়ে পড়তে পারেন, এটাই আমি বলবো। পাশাপাশি যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বি বিবাহের জন্য এগোতেই পারে। এরপর আছে এডুকেশন সেক্টর। দেখুন এই বছর এডুকেশন সেক্টর কিন্তু মোটের উপরে শুভই বলা যায়, তবে বেশি পরিমাণে শুভ ফল পাবেন তারাই যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন, রিসার্চমূলক পড়াশোনা করছেন, থিসিস করছেন, তারা কিন্তু একটু বেশি পরিমাণে শুভ ফল পাবে। তবে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তারা যে খুবই খারাপ ফল পাবে তা কিন্তু নয়। তবে ওভারঅল যদি বলা যায় সিংহ রাশির কিন্তু 2022 কিন্তু আপনাদেরই বছর, এই বছরটিকে আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আগামী বছরগুলো আপনাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন, ধন্যবাদ।